উত্তর প্রদেশ থেকে চলে আসা এক কিশোরকে উদ্ধার করল নদিয়ার রানাঘাটে জিআরপির কর্মীরা। জানা যায়, উত্তর প্রদেশের কোশাম্বি থানার বাসিন্দা 14 বছরের নাবালক সত্যম কুমার এলাহাবাদে মাসির বাড়ি যাওয়ার জন্য ট্রেনে ওঠে। অভিযোগ, ওই নাবালক অসৎ উদ্দেশ্যে এক ব্যক্তির খপ্পরে পড়ে যায়। ওই নাবালক কোনো রকমে ওই ব্যক্তিকে এড়িয়ে রানাঘাট স্টেশনে নেমে পড়ে। বিষয়টি জিআরপির নজরে আসে, তারা ওই নাবালককে চাইল্ড লাইনের হাতে তুলে দেয়। খবরটা শুনে আমরা রানাঘাট জিআরপিতে আসি, জানতে পারি বাচ্চাটা উত্তর প্রদেশ থেকে ভুল করে কোনো ট্রেনে চেপে এখানে চলে এসছে কোনোভাবে। তো আমরা বাচ্চাটাকে এখন সিডাব্লিউসি প্রোডাকশন করবো, এরপর সিডাব্লিউসির অর্ডার অনুসারে পরবর্তী পদক্ষেপ তার সিডাব্লিউসি বোর্ডে প্রোডাকশন করবো, এবং এরপর সিডাব্লিউসি বোর্ড থেকে যেটা অর্ডার করবেন সেই হিসাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বোর্ড যেটা যদি নির্দেশ করে বাচ্চাকে এখন হোমে রাখতে, আমরা হোমে রাখবো বাচ্চাকে, বোর্ডের নির্দেশের উপর ডিপেন্ড করবে। ওই নাবালক জানায়, মৌসী জি এলাহাবাদ মে হ্যাঁ সে কেসে এক আদমি এক আদমি এক আদমি ল্যাট্রিন মে ভেড় দিয়া থা ফির উসকে বাদ হমকো ফির ইয়াহাঁ আয়ে আয়ে বড়া মে ও এক আদমি বোলা থা ফির উসকে বাদ এক আদমি হমকো কাহা 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 কি চলো পুলিশ স্টেশন তুমকো তো অপনে ঘর ভিজবা দে। সে 4 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছে। প্রশাসন ওই নাবালকের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।